আচ্ছা, আজকে আমরা ক্লাস টুয়েলভে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিলেশন, বাংলায় বলা হয় সম্বন্ধ। এটা আমরা ক্লাস ইলেভেনেও আমাদের একটু কনসেপ্ট ছিল, সেখানে যেখানে আমরা ইলেভেনের কনসেপ্টটা শেষ করেছি সেখান থেকেই আমরা জাস্ট টুয়েলভে ইন করি, যেখানে গিয়ে আমার ইলেভেনটা স্টপ হয়েছে। এবং এই রিলেশনের মধ্যে আমরা আস্তে আস্তে দেখবো এখানে মেন তিনটে রিলেশন, মানে একটা রিলেশন কখন রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে, এবং যখন একসাথে তিনটে হোল্ড করে তখন সেটাকে ইকুইভ্যালেন্স রিলেশন বলা হয়। আস্তে আস্তে এগুলো আসবো আমরা। তো ফার্স্টে আমরা ক্লাস টুয়েলভের ব্যাপারটায় ঢোকার আগে আমরা ইলেভেনটাকে একটু ঝালাই করি, বা ইলেভেনে আমাদের রিলেশন বলতে আমরা কী বুঝি, সম্বন্ধ বলতে কী বুঝি সেটাকে আমরা একটু রিকল করি, তাহলে আমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তো ফার্স্ট অফ অল রিলেশন বোঝার আগে আমাদের আরেকটু পিছনে আসতে হবে, দ্যাট ইজ সেট। সেট সম্পর্কে আমাদের কম বেশি সবার আইডিয়া আছে, একদম পাতি জিনিস। যে সেট মানে আমার তিনটে প্রপার্টি ছিল, এক নম্বর হচ্ছে যে সেই সেটের মধ্যে যে এলিমেন্টগুলো হবে সেটাকে ওয়েল ডিফাইন হতে হবে সেটটাকে, মানে যা তা হলেই হবে না, প্রপারলি ওয়েল ডিফাইন হতে হবে, এটা ছিল এক নম্বর প্রপার্টি। দু নম্বর প্রপার্টি ছিল হচ্ছে গিয়ে সেটের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট ডিফারেন্ট হতে হবে, মানে একই এলিমেন্ট দুবার তিনবার রিপিট করা যাবে, ডিফারেন্ট হতে হবে। তিন নম্বর প্রপার্টি ছিল সেটের মধ্যের এলিমেন্টগুলো ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হবে, মানে ক্রম নিরপেক্ষ। মানে আজকে মনে করো আমি যদি ইংরেজি অ্যালফাবেটের ভায়োলেট সেট লিখি, এটাকে যে আমার সবসময় এইভাবেই লিখতে হবে এ ই আই ও ইউ, এরকম ব্যাপার না। আমি এটাকে যেরকম করে লিখতে পারি আমি এরকম লিখতে পারি, এ আই ও ই ইউ, ঠিক আছে। তাহলে এই তিনটে প্রপার্টি যদি স্যাটিসফাই করতো সেটাকে আমরা সেট বলতাম, যে এক নম্বর ওয়েল ডিফাইন্ড, না কিসের, না একটা ভাওয়েলের সেট, পরিষ্কার করে বোঝা যাচ্ছে। দু নম্বর প্রপার্টি হচ্ছে ডিফারেন্ট এলিমেন্ট হতে হবে, একই এলিমেন্ট রিপিট করা যাবে না, যেমন এখানে মনে করো কোনো এ, একে আমি দুবার রিপিট করবো না, একবারই লিখতে পারবো। তিন নম্বর প্রপার্টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, মানে ক্রম নিরপেক্ষ, মানে কে এলিমেন্ট আগে থাকছে কে পরে থাকছে ডাজন্ট ম্যাটার, জাস্ট এলিমেন্ট, তবে ম্যাথিক্যালি সেট। যাই হোক, আর বেশি ভেতরে যাবো না। তারপরে সেটের থেকে আমরা তার সাবসেট দেখেছি, তারপরে যেটা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট, বা বাংলায় বলা হয় কার্টেশীয় গুণফল। কার্টেশিয়ান প্রোডাক্টটা কী ছিল, যে আজকে এ আর বি যদি দুটো নন এমটি সেট হয়, মানে অশূন্য সেট, বাংলায় বলা হয় অশূন্য সেট, ধারণাটা ক্লিয়ার থাকা দরকার আমার। অশূন্য সেট, অশূন্য সেট মানে হচ্ছে যে সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা হলেও এলিমেন্ট থাকবে, মানে যে সেটটা পুরো ফাঁকা নয়। অশূন্য সেট মানে কিন্তু এরকম নয় যে সেটের মধ্যে আমার শূন্য আছে সেটাকে অশূন্য বলছি, না, মানে শূন্য থাকা মানেও কিন্তু একটা এলিমেন্ট, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমার একটা নন এমটি সেট, এটাকে আমি নন এমটি সেট বলতে পারি, ঠিক আছে। কিন্তু যদি কোনো সেটের মধ্যে আমার কোনো এলিমেন্ট না থাকে, সেটকে সাধারণত আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করে থাকতাম, যদি কোনো এলিমেন্ট না থাকে সেটাকেই আমরা নন এমটি সেট বলি, এবং এটাকে আমরা সাধারণত ফাই দিয়ে ডিনোট করি, এই সরি নন এমটি বলছি, এমটি সেট বলি। যদি একটা সেটের মধ্যে কোনো এলিমেন্ট না থাকে তখন সেটাকে আমরা এমটি সেট বা শূন্য সেট বলি, এবং সেটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করি। তো স্বাভাবিকভাবেই নন এমটি মানে কি, যে সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা হলেও কিছু না কিছু এলিমেন্ট আছে, সাপোজ জিরোই আছে কিছু না কিছু এলিমেন্ট, যাই হোক। তো এরকম যদি এ আর বি দুটো নন এমটি সেট নেওয়া হয়, অশূন্য সেট নেওয়া হয়, তাহলে দুটো সেটের যে কার্টেশিয়ান প্রোডাক্ট বা কার্টেশীয় গুণফল, এই ব্যাপারটা কি, কার্টেশীয় গুণফল মানে হচ্ছে সেই সেটের মধ্যে এলিমেন্টগুলো সবসময় ক্রমযুগল বা পেয়ার আকারে থাকবে, আরও ভালো করে বুঝলে বিন্দু আকারে থাকবে, বিন্দু যেরকম এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট বিন্দু আকারে থাকে সেরকম হবে। দুটো সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট মানে তার মধ্যের এলিমেন্টগুলো অলওয়েজ পেয়ার বা ক্রমযুগল আকারে থাকবে। এবার ক্রমযুগল মানে তার মধ্যে দুটো কোঅর্ডিনেট ফরম্যাট থাকে, একটা ফার্স্ট একটা সেকেন্ড। ফার্স্ট এলিমেন্টটা ওই পেয়ারের, এক একটা পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা নেওয়া হবে ফার্স্ট সেট থেকে, এবং সেকেন্ড এলিমেন্টটা নেওয়া হবে সেকেন্ড সেট থেকে। কথাটা মাথায় ঢুকলো? দুটো সেটের কার্টেশিয়ান, দুটো নন এমটি সেট, আবার বলছি নন এমটি সেট, দুটো নন এমটি সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট মানে তার মধ্যে এলিমেন্টগুলো পেয়ার আকারে থাকবে, ক্রমযুগল আকারে থাকবে। ক্রমযুগল মানে হচ্ছে তার মধ্যে ওই দুটো কোঅর্ডিনেট ফরম্যাটে থাকে, তার ফার্স্ট এলিমেন্টটা ফার্স্ট সেট থেকে নেওয়া হয়, সেকেন্ড এলিমেন্টটা সেকেন্ড সেট থেকে নেওয়া হয়। এর কিন্তু উল্টো হলে হবে না, যেই কারণে বলা হয় কার্টেশিয়ান প্রোডাক্ট ইজ নট কমিউটেটিভ। মানে আজকে যদি আমি মনে করি বি ক্রস এ করি,
বি ক্রস এ মানে কি, বি ক্রস এ মানে তখন জিনিসটা উল্টো হয়ে যাবে, বি এ মানে ফার্স্টে বি সেট থেকে নেওয়া হবে ফার্স্টের কোঅর্ডিনেটটা, আর সেকেন্ডেরটা নেওয়া হবে কিন্তু আমার এ সেট থেকে। অবভিয়াসলি এ বি আর বি এ দুটো তো এক নয়, যেই কারণে আমাদের বলা হতো যে কার্টেশিয়ান প্রোডাক্ট ইজ নট কমিউটেটিভ, কার্টেশিয়ান প্রোডাক্ট বিনিময় নিয়ম সিদ্ধ করে না। তো যাই হোক, তা এটা ছিল আমাদের কার্টেশিয়ান প্রোডাক্ট, এগুলো সব আমরা ইলেভেনের জিনিসই বলছি। এরপরে কী আছে, এবার আমরা রিলেশনে ঢুকছি আস্তে আস্তে। রিলেশন ব্যাপারটা কী ছিল, রিলেশন বলছে যে যদি দুটো নন এমটি সেটের কার্টেশিয়ান প্রোডাক্টের যে কটা সাবসেট তৈরি করা যাবে, আবার বলছি দুটো নন এমটি সেটের কার্টেশিয়ান প্রোডাক্টের যে কটা সাবসেট তৈরি করা যাবে প্রত্যেকটা সাবসেটকে আমরা এ থেকে বিতে একটা রিলেশন বলতে পারি। দুটো নন এমটি সেটের কার্টেশিয়ান প্রোডাক্টের যে কটা সাবসেট, সাবসেট আমাদের ক্লিয়ার, যে কটা সাবসেট তৈরি করা যাবে প্রতিটা সাবসেট এক একটা রিলেশন ফ্রম এ টু বি। সো এখানে লেখা হচ্ছে ইফ আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, দুটো সেটের কার্টেশিয়ান প্রোডাক্টের সাবসেট, দেন আর ইজ এ রিলেশন ফ্রম এ টু বি। ফর এক্সাম্পল আমরা একটা উদাহরণ দেখে নিই, যে আজকে মনে কর এ একটা নন এমটি সেট নিয়েছি, এই সেটের মধ্যে দেখতে পাচ্ছিস আমরা 1 2 3 এলিমেন্ট আছে, বি একটা নন এমটি সেট নিয়েছি, এর মধ্যে আমরা 1 4 5 9 লিখেছি। তো এ ক্রস বি, এ ক্রস বি এর এলিমেন্টগুলো আমি সবকটা ডিফারেন্ট লিখেছি আমি, যাতে বুঝতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি কতগুলো হবে বলতো, প্রত্যেকটা জন্য পেয়ার হবে, তো 1 1 1 4 1 5 1 9 এরকম প্রত্যেকটা পেয়ার হবে, 3 4 12 এলিমেন্ট হবে। আশা করি পেয়ারগুলো মনে আছে কীভাবে করা হয়, 1 1 1 4 1 5 1 9 2 1 এইভাবে ওয়াটএভার। তো এখানে এ ক্রস বিতে এতগুলো এলিমেন্ট আছে। এবার আমি আর একটা রিলেশন ডিফাইন করছি, এবং আমাদের যখন কোশ্চেনটা থাকবে আমাদের ডিরেক্ট এলিমেন্ট তুলে দেওয়া খুব কমই থাকবে, এক্সপেকটেশন না করে ভালো, আমাদের এক একটা ফরম্যাট বলে দেবে, সেই ফরম্যাটটা দেখে আমাকে নিজেও এলিমেন্টগুলোকে কনসিডার করতে হবে, ঠিক আছে। যেমন এখানে বলেছে দেখ যে আর ইকুয়াল টু এ বি, মানে অবভিয়াসলি পিআর ফরম্যাটে আছে, সাচ দ্যাট এ স্কোয়ার ইকুয়াল টু বি, মানে এইটা হচ্ছে আমার ফরম্যাটটা, বলতে পারিস, এবারে এর এলিমেন্ট গঠনের স্ট্রাকচারটা করে দিয়েছে, এবং সেখান থেকে আমাকে এলিমেন্টটা চুজ করতে হবে, এলিমেন্টটা গঠন করতে হবে। তো এটা বুঝে নিতে হবে, মানে কী বলতে চাইছে যে এ বি অবভিয়াসলি এ কিন্তু আমার এই যে ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্ট কোন সেট থেকে নেবো, এ সেট থেকে, সেকেন্ড এলিমেন্ট কোন থেকে, এখান থেকে, ওকে। এবার বলছে ফার্স্ট এলিমেন্ট এ, ঠিক আছে, সেকেন্ড এলিমেন্ট যেটা বি হবে সেটা এ স্কোয়ার হতে হবে, সেকেন্ড এলিমেন্ট যেটা বি, বি তো সেকেন্ড এলিমেন্ট, সেটা হবে এ স্কোয়ার, মানে মনে কর এ সেট থেকে, এটা কোন সেট থেকে না হবে, এ সেট থেকে, এ সেটের কী কী এলিমেন্ট আছে, 1 2 3, যদি আমি এটাকে 1 নিই ফার্স্ট এলিমেন্ট, মানে ফার্স্ট কোঅর্ডিনেট এটাকে 1 নিই, তাহলে বি কত হবে, এ স্কোয়ার, তো মানে 1 স্কোয়ার, মানে 1, ওকে। নেক্সট তারপরে কত নেবো, 2 নেবো, এটাকে 2 নিলাম, তাহলে বি কত হবে, এ স্কোয়ার, মানে 2 স্কোয়ার, দ্যাট ইজ 4, 2 4, দেন লাস্ট 3 রয়েছে, তাহলে এটাকে যদি 3 নিই তাহলে বি কত হবে, 3 স্কোয়ার, মানে 9, আর তো এই এতে হয়ে গেল। এবার কথা হচ্ছে এই যে আর যে সেটটা দেখতে পাচ্ছিস 1 1 2 4 3 9, এই আটটা দেখ এ ক্রস বি এর সাবসেট, 1 1 আছে আমার এ ক্রস বিতে, এই যে 2 4 আছে কোথায়, 2 4, এই যে 2 4 আছে, 3 9 কোথায় আছে, তার মানে আটটা এ ক্রস বি এর একটা কী হচ্ছে, সাবসেট বা উপসেট। তো যেহেতু আটটা এ ক্রস বি এর উপসেট, তো আমাদের বা সাবসেট, সেই কারণে ফ্রম ডেফিনিশন উই ক্যান সে দ্যাট আর ইজ এ রিলেশন ফ্রম এ টু বি। সিম্পল, ক্লিয়ার করি ব্যাপারটা, দুটো নন এমটি সেটের কার্টেশিয়ান প্রোডাক্টের যে কটা সাবসেট হবে, যে কটা সাবসেট হবে সেই প্রত্যেকটা সাবসেট আমার এ থেকে বিতে একটা রিলেশন বলা হয়, ঠিক আছে। এবার এই সূত্রে একটা কথা চলে আসে স্বাভাবিকভাবেই, যেটা হচ্ছে আমাদের ক্লাস 11 ছিল যে যদি ইফ এনি সেট হ্যাজ এন এলিমেন্টস, এনি সেট হ্যাজ এন এলিমেন্টস, দেন ইটস নাম্বার অফ সাবসেট ইজ 2 to the power n, ইফ এনি সেট হ্যাজ এন নাম্বার অফ এলিমেন্টস দেন ইটস নাম্বার অফ সাবসেট ইজ 2 to the power n। তার মানে এখন যদি হয়তো কোশ্চেন আমাকে এমসিকিউ এরকম দিতে পারলো যে এ ক্রস বিতে দুটো সেটের কার্টেশিয়ান প্রোডাক্টে যদি 4টে এলিমেন্ট, সাপোজ 8টা এলিমেন্ট থাকে, তাহলে তার কতগুলো রিলেশন পসিবল, দুটো সেটের কার্টেশিয়ান প্রোডাক্টের মধ্যে যদি 8টা এলিমেন্ট থাকে তাহলে তার কতগুলো রিলেশন পসিবল, কী করে বুঝবো। আবার বলছি কি, রিলেশন মানে কি, রিলেশন মানেই হচ্ছে এ ক্রস বি এর সাবসেট,
তবেই সেটাকে তো আমি এ থেকে বিতে রিলেশন বলতে পারবো। ডেফিনেশন তো তাই বলছে যে ইফ আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি দেন আর ইজ সেট টু বি এ রিলেশন ফ্রম এ টু বি। আবার কী বললাম, ইফ এনি সেট হ্যাজ এন এলিমেন্টস, এটা ক্লাস ইলেভেনের জিনিস, ইফ এনি সেট হ্যাজ এন নাম্বার অফ এলিমেন্টস দেন ইজ নাম্বার অফ সাবসেট টু টু দি পাওয়ার এন। এখন আমি বললাম যে এ ক্রস বি, এ ক্রস বিতে কতগুলো এলিমেন্ট বললাম, আটটা এলিমেন্ট, সাপোজ আটটা এলিমেন্ট আছে, তাহলে এ থেকে বিতে কতগুলো রিলেশন হবে। এখন মনে করো এ ক্রস বিতে যদি আটটা এলিমেন্ট থাকে তাহলে তার সাবসেট কত হবে, কোনো সেটে যদি এনটা এলিমেন্ট থাকে তাহলে তার নাম্বার অফ সাবসেট কত, টু টু দি পাওয়ার এন। তাহলে এ ক্রস বিতে যদি আটটা এলিমেন্ট থাকে তাহলে তার নাম্বার অফ সাবসেট কত হবে, নাম্বার অফ সাবসেটস অফ এ ক্রস বি কত হওয়া উচিত, টু টু দি পাওয়ার এইট। আর এ ক্রস বি সাবসেট মানেই তো সেগুলো রিলেশন, তার মানে এ থেকে বিতে কতগুলো রিলেশন হবে, টু টু দি পাওয়ার এইট। ওকে আচ্ছা, এই জায়গাটা মুছে দিয়েছি, যাই হোক আগের এক্সাম্পলটা ছিল লিখে নেওয়া যায় আমাদের, আগের এক্সাম্পলটায় আর যেটা বেরিয়েছিল আমাদের পসিবিলি এরকম ছিল ওয়ান ওয়ান টু ফোর থ্রি নাইন, ওই এক্সাম্পলটা যেটা ছিল। তো এখান থেকে রিলেশনটা পেলাম আমি, এ ক্রস বিটা লিখছি না। তো এখান থেকে আমাদের দুটো জিনিস আরও জানতে হবে, সেটা হচ্ছে একটা রিলেশনের ক্ষেত্র বা ডোমেন সেটা কোনটা হয়, আর একটা রিলেশনের সম্বন্ধের প্রসার বা রেঞ্জ সেটা কোনটা হয়। এই যে রিলেশনের যে পেয়ার বা ক্রমযুগল দেখতে পাচ্ছিস, সেই প্রতিটা পেয়ারে ফার্স্ট কোঅর্ডিনেটগুলোকে নিয়ে যে সেট তৈরি করা যায় সেটা হচ্ছে সেই রিলেশনটার ডোমেন। আবার বলছি, কোনো রিলেশনের যে প্রত্যেকটা পেয়ার অফ এলিমেন্টস আছে সেই প্রতিটা পেয়ারের যে ফার্স্ট কোঅর্ডিনেটগুলো, ফার্স্ট এলিমেন্টগুলো, সেগুলোকে নিয়ে আমি যে সেটটা তৈরি করতে পারবো সেটাকে তার ডোমেন বলা হয়। আর যদি উল্টোটা, সরি, সেকেন্ড কোঅর্ডিনেটগুলোকে নিয়ে আমি যে সেটটা তৈরি করতে পারবো তাকে তার রেঞ্জ বা প্রসার বলা হয়। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তার রেঞ্জ, এই যে এটার ডোমেন কিছু হবে, তাহলে ফার্স্ট এলিমেন্ট মানে হচ্ছে ওয়ান টু থ্রি, এই যে ওয়ান টু থ্রি ডোমেন অফ আর, ক্ষেত্র বলা হয় বাংলায়। আর প্রসার বা রেঞ্জ কী হবে, সেকেন্ড কোঅর্ডিনেট ওয়ান ফোর নাইন, এই ওয়ান ফোর। ওকে, এবার এটা হচ্ছে রিলেশনের আমাদের বেসিক কনসেপ্ট ছিল, এটা ক্লাস ইলেভেনই বললাম। এবার আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকব। আচ্ছা, এবার আমরা কিছু স্পেশাল রিলেশন নিয়ে একটু চর্চা করে নেব। এগুলো আমরা আগে জানতাম, মানে জাস্ট একটু পালিশ করে নাও আর কিছু নেই এই কনসেপ্টগুলো, কারণ টুয়েলভের ব্যাপারটায় ঢোকার আগে আমার এই জিনিসগুলো সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে মুশকিল হয়। ফার্স্ট, সাম স্পেশাল রিলেশনগুলো আমার লাগবে কিছু কিছু ক্ষেত্রে। নাম্বার ওয়ান ইজ এমটি রিলেশন, শূন্য সম্বন্ধ, বাংলায় বলা হয় শূন্য সম্বন্ধ, অ্যাকচুয়ালি কিছুই না, কিন্তু এটাই সব থেকে ইম্পর্টেন্ট, রোল প্লে করবে কিছু কিছু ম্যাথের। সো হোয়াট ইজ এমটি রিলেশন, এমটি সেট বলতে কনসেপ্টটা যা একদমই প্রায় সিমিলার। এমটি সেট মানে কি, যদি কোনো সেটের মধ্যে আমি কোনো এলিমেন্ট না পাই তখন সেটাকে বলি এমটি সেট, এমটি রিলেশনও তাই। যে আজকে দুটো নন এমটি সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট নিলাম, এবার তার উপরে আমি একটা সাবসেট ডিফাইন করলাম, কিন্তু যদি সেই সেটের মধ্যে আমি কোনো এলিমেন্ট না পাই ওই রিলেশন সেটটার মধ্যে, তাহলে সেই সেটটাকেই আমি বলবো তখন এমটি রিলেশন। কথাটা বোঝা গেল? যেমন মনে করো এখানে আমি এ একটা সেট নিয়েছি ওয়ান টু থ্রি ফোর, বি আর একটা সেট নিয়েছি থ্রি ফোর ফাইভ সিক্স, দেন আমি এ ক্রস বিটা তৈরি করছি, পুরোটা এলিমেন্ট লিখিনি, একটু বোঝার চেষ্টা করে নেবো আমরা। অবভিয়াসলি এ ক্রস বি যখন করবো কীরকম হবে, ওয়ান থ্রি ওয়ান ফোর, মানে পেয়ারগুলো কী হবে, ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান ফাইভ ওয়ান সিক্স, দেন টু থ্রি টু ফোর টু ফাইভ টু সিক্স, ক্লিয়ার? এইভাবে করতে করতে ফোর থ্রি ফোর 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 ফাইভ ফোর সিক্স, একদম লাস্ট এলিমেন্টটা শুধু লিখেছে। এবং যখন কোনো জিনিসকে দেখবি তার যতটা ইনফরমেশন সম্ভব গ্যাদার করে নিবি। যেমন এখানে যদি আমি বলি এখন এ ক্রস বিতের মধ্যে কটা এলিমেন্ট আছে, কটা হবে, এতে আছে তিনটে এলিমেন্ট, বিতে আছে চারটে এলিমেন্ট, তাহলে আমি যখন ক্রস করবো মানে পেয়ার এলিমেন্টগুলো সেটটা তৈরি করবে, যে এ ক্রস বি এখানে কটা এলিমেন্ট থাকা উচিত, তিনটে আর এখানে চারটে, মানে তিন চারা বারোটা, মানে প্রত্যেকটার জন্য এক একটা করে পেয়ার হচ্ছে, ওয়ান থ্রি ওয়ান ফোর, তাহলে তিনটের সাথে এখানে চারটে পেয়ার, মানে প্রত্যেকটার জন্য চারটে করে, তাহলে তিন চারা টোটাল বারোটা হবে। যেই কারণে বলা হয় যে নাম্বার অফ এলিমেন্টস ইন এ ক্রস বি ইজ এ মাল্টিপ্লিকেশন অফ নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টু নাম্বার অফ এলিমেন্টস অফ বি, দুটোকে মাল্টিপ্লাই করবে। যাই হোক, আরও ইনফরমেশন পাওয়া যায়, যেমন এখানে বারোটা এলিমেন্টস থাকছে তো এ ক্রস বিতে, তাহলে এখন যদি বলি আমি এর কটা রিলেশন পসিবল হবে, রিলেশন হোয়াট ইজ রিলেশন, রিলেশন মানে হচ্ছে দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট, যতগুলো সাবসেট ততগুলো রিলেশন। আচ্ছা, এ ক্রস বিতে বারোটা এলিমেন্ট আছে তাহলে তার সাবসেট কতগুলো হবে, টু টু দি পাওয়ার টুয়েলভ,
ঠিক আছে, তার মানে এ ক্রস বিতে হচ্ছে টু টু দি পার টুয়েলভটা রিলেশন। যাই হোক, অ্যাকচুয়াল ব্যাপারে আমরা যাই, এখানে একটা রিলেশনই ডিফাইন করা আছে, বা সে যাই বলি না কেন ডিফাইন করা আছে, আমরা দেখবো এটা এর মধ্যে কোনো এলিমেন্ট পাবো কি পাবো সেটা দেখবো। তাহলে আর ওয়ান এ বি আর ওয়ানের মধ্যে যে এলিমেন্টগুলো আছে পেয়ার আকারে সাজ দেয়, এবার একটা রিলেশন রয়েছে যে আর ওয়ানের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে এ বি আকারে, যার ফার্স্ট কোঅর্ডিনেট এ আর সেকেন্ড কোঅর্ডিনেট বি, বলছে ফার্স্ট আর সেকেন্ডটাকে যদি যোগ করি সেটাকে পনেরোর থেকে বড় হতে হবে, ফিফটিনের থেকে বড় হতে হবে, এ প্লাস বি গ্রেটার দ্যান ফিফটিন। এবং অবভিয়াসলি এ বিলংস টু এ, এটাকে ফার্স্ট সেট থেকে নেওয়া হবে, বিটাকে সেকেন্ড সেট থেকে নেওয়া হবে। বাট আমরা যদি এ ক্রস বি এর এলিমেন্টগুলো ফলো করি কখনোই আমরা এমন কোনো এলিমেন্ট পাবো না যাদের দুটো কোঅর্ডিনেটকে যোগ করলে সেটা পনেরো থেকে বড় হবে। এমনি হিসেব করেই বোঝা যায়, ওয়ান থ্রি অ্যাড করলে ফোর, ওয়ান ফোর অ্যাড করলে ফাইভ, এরকম করে করে ম্যাক্সিমাম কত ধরে ম্যাক্সিমাম এটাই আসবে ফোর সিক্স, তাদেরকে অ্যাড করলে কত হয় টেন। এর বাইরে তো আর নেই এলিমেন্ট, তার মানে আমাকে এখানে যে রিলেশনটা আমি ডিফাইন করেছি বা যে সেটটা আমি ডিফাইন করেছি সেখানে আমি পেয়ার এলিমেন্টসগুলোকে নিয়েছি এবং আমি ওর মধ্যে একটা কন্ডিশন ডিফাইন করেছি যেখানে তার দুটো কোঅর্ডিনেটকে অ্যাড করলে সেই সামটা ফিফটিন থেকে বড় হবে। বাট এরকম কোনো সাবসেট আমি এ ক্রস বি এর পাবোই না, বিকজ এদের মধ্যে যে পেয়ার অফ এলিমেন্টসগুলো আছে তাদের অ্যাডিশানটা কোনো দিন ফিফটিনের থেকে বড় হবে না, তার মানে এই সেটের মধ্যে কোনো এলিমেন্টই থাকছে না, তাই তো? এই আরের মধ্যে তাহলে এরকম কোনো আমি এ ক্রস বি এর কোনো এলিমেন্টই পাচ্ছি না। তাই যেহেতু আরের মধ্যে আমি কোনো এলিমেন্টই পাচ্ছি না, তো যখন আমি কোনো সেটের মধ্যে কোনো এলিমেন্ট পাবো না সেটাকে আমরা না সেট বলি, অ্যান্ড দিস ইজ দ্য এন্ড রিলেশন অন এ টু। ওকে, এরপর আসছি আমরা ইউনিভার্সাল রিলেশন বা সার্বিক সম্বন্ধ, সেটা কীরকম ব্যাপারটা, সেটা হচ্ছে সার্বিক সম্বন্ধ তখনই বলতে পারবো যদি কোনো রিলেশান পুরো সেই এ ক্রস বি সাবসেটটার সাথে ইকুয়াল, এ ক্রস বি এর কার্টেশিয়ান প্রোডাক্টের সাথে ইকুয়াল হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি ইউনিভার্সাল রিলেশান বা সার্বিক সম্বন্ধ। সেটা এ ক্রস বি এর উপরেই ডিফাইন করা আছে, মেন সেটটা সেম আছে। ওকে, আর টু এ বি পিয়ারটা, পিয়ারের ক্যারেক্টারটা এরকম এ বি টাইপের, সাচ দ্যাট মড এ মাইনাস বি গ্রেটার অর ইকুয়াল টু টু, মড এ মাইনাস বিটা গ্রেটার অর ইকুয়াল টু টু, এরকম আকারে একটা কন্ডিশন দিচ্ছে, অবভিয়াসলি এ বি লংস টু এ বি লংস টু। দেখ এর মধ্যে সব ঢুকবে, মানে ওরা বলতে চাইছে আর টুর মধ্যে সেই পেয়ার অফ এলিমেন্টসগুলোই রাখবো যাদের সাবস্ট্রাকশনের মডিউলাস, যাদের সাবস্ট্রাকশনের মডিউলাস বিয়োগ করে মডিউলাসটা গ্রেটার অর ইকুয়াল টু জিরো। অবভিয়াসলি মড মানে তো অ্যাবসলিউট ভ্যালু, যে কোনো মড মানে অ্যাবসলিউট ভ্যালু, মানে মড অফ মাইনাস টু মানে আমরা প্লাস টু হিসেবে ক্যালকুলেটর নিই, কন্ডিশন বেসিসে সেগুলো মাইনাস প্লাস হয়, বাট ন্যাচারালি আমরা সাধারণত মড মধ্যে অ্যাবসলিউট ভ্যালুকে বুঝি, দ্যাট ইজ পজিটিভ ভ্যালু। তো সেখানে আমি যাই দেবো না কেন, মনে কর ওয়ান থ্রি, এই ওয়ান থ্রিটাকে কি আর টুতে রাখতে পারবো, ওয়ান থ্রিটাকে কি আর টুতে রাখতে পারবো, হ্যাঁ রাখতে পারবো, কারণ এ মাইনাস বি কত, ওয়ান মাইনাস থ্রি, ওয়ান মাইনাস থ্রি কত মাইনাস টু, মড মাইনাস টু মানে টু, অ্যান্ড দিস ইজ গ্রেটার অর ইকুয়াল টু জিরো মানে জিরোর থেকে বড়, তো ওরা তো সেটাই বলেছে মড এ মাইনাস বি গ্রেটার অর ইকুয়াল টু জিরো হবে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে ওয়ান থ্রি, ওয়ান মাইনাস থ্রি কত মাইনাস টু, তাহলে মড অফ মাইনাস টু মানে অ্যাবসলিউট ভ্যালু টু, অ্যান্ড দিস ইজ গ্রেটার দ্যান জিরো, তাহলে এটা ঢুকবেন। যে কোনো এলিমেন্ট নিই মাঝখান থেকে, মনে কর থ্রি থ্রি নিলাম, থ্রি থ্রি এখানে একটা এলিমেন্ট আসবে, তো এ ক্রস বিতে পিয়ার করার সময় থ্রি থ্রি আসবে একটা, থ্রি থ্রি কি এটার মধ্যে আপনি মধ্যে রাখা যাবে, হ্যাঁ রাখা যাবে, এ মাইনাস বি করে কত, থ্রি মাইনাস থ্রি কত জিরো মানে জিরো, অবভিয়াসলি গ্রেটার অর ইকুয়াল টু জিরো ছিল, তার মানে জিরোটাও ইমপ্রুভ হচ্ছে এই কন্ডিশনের মধ্যে, সো থ্রি থ্রি অলসো বিলংস টু আর টু। বা মনে কর ফোর সিক্স, আমি জাস্ট অনেকগুলো মানে জাস্ট র্যান্ডাম এলিমেন্টগুলো নিচ্ছি, মাঝখানে মাঝখানে আরও আসছে, ফোর সিক্স, ফোর সিক্স জিরো একই ব্যাপার আসছে, ফোর মাইনাস সিক্স মাইনাস টু, সো ইট বিকামস টু গ্রেটার দ্যান জিরো, তার থাকছে। মানে এ ক্রস বি এর মধ্যে যা এলিমেন্ট নেবো না কেন, যাই নেবো না কেন, সবই আমার আর টুতে আসবে, তার মানে দেখা যাচ্ছে পুরো এ ক্রস বিটাই আমার আর টুতে ঢুকে যাচ্ছে। সো আর টু ইজ আ ইউনিভার্সাল রিলেশন ফর মি। ওকে, নেক্সট আইডেন্টিটি রিলেশন। আচ্ছা, স্পেশাল রিলেশনের মধ্যে লাস্ট বাট নট দ্য লিস্ট আরেকটা রিলেশন আমরা দেখবো, দ্যাট ইজ আইডেন্টিটি রিলেশন বা অভেদ সম্পর্ক। এরপর আমরা অ্যাকচুয়াল টুয়েলভটাই বুঝছি, আইডেন্টিটি রিলেশন বা অভেদ সম্পর্ক বা সম্পর্ক যাই করি না সেটা কীরকম, যে মনে কর এ একটা সেট ডিফাইন করা আছে, ওয়ান টু থ্রি ফোর একটাই সেট ডিফাইন করা আছে, কিন্তু রিলেশন হতে গেলে আমার অবভিয়াসলি সেখানে একটা কার্টেশিয়ান প্রোডাক্ট লাগবে, আর কার্টেশিয়ান প্রোডাক্ট মানেই হচ্ছে সেখানে দুটো সেটকে ইনভলভ থাকতেই হবে। সো আমি যদি বলি আর ইজ, তো সে এরকমই কথা বলে থাকবে, আর ইজ রিলেশন অন এ, বা আর এ সেটের ওপর একটি সম্বন্ধ,
আর এ সেটের ওপর একটি সম্বন্ধ, এই কথাটা কোশ্চেনে ল্যাঙ্গুয়েজটা থাকবে, এই ল্যাঙ্গুয়েজটা মানে মাথায় রাখতে হবে। সো আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এ, বিকজ রিলেশন মিনস দেয়ার ইজ এ সাবসেট অ্যান্ড দেয়ার ইজ এ সাবসেট অফ কার্টেশিয়ান প্রোডাক্ট। ওকে, তাহলে এ ইকুয়াল টু 1 2 3 4 আমরা একটা সেট নিয়েছি, আমি বললাম আর ইজ এ রিলেশন অন এ, তার মানে হচ্ছে আর সাবসেট অফ এ ক্রস এ, এর সাথে এ রি ক্রস প্রোডাক্ট, মানে 1 2 3 4 সাথে 1 2 3 4, তার মানে 4 4 16 পেয়ার আছে। ভালো কথা, এর মধ্যে আর কি, আর কিছু স্পেশাল এলিমেন্টগুলো কে নেবে, সব এলিমেন্টগুলো কে নেবে, কিছু এ ক্রস এ তার কিছু স্পেশাল এলিমেন্টগুলো কে নেবে, এ ক্রস এর আইডিয়াটা যেন আমি পুরো এলিমেন্ট লিখবো না কিন্তু ওই কনসেপ্টটা যেন আমার মাথায় থাকে, 1 1 1 2 1 3 1 4 এরকম করে 2 এর জন্য হবে 2 1 2 3 এরকম করে করে লাস্টে 4 4 গিয়ে শেষ হবে এ ক্রস এ। সো আটটা আমরা এমন একটা সেট ডিফাইন করেছি, এদিকে দেখ এ এ ফার্স্ট সেকেন্ড দুটো সেম, সাজ এটা কোথা থেকে নেওয়া হচ্ছে, এ সেট থেকেই নেওয়া হচ্ছে। তারপরে আর এর মধ্যে কেরম এলিমেন্ট থাকবে যা ফার্স্ট সেকেন্ড এলিমেন্ট দুটোই সেম হবে, তারপরে আর এর মধ্যে 1 1টা ঢুকবে, এ ক্রস এর দিকে ঢুকবে 1 1 ঢুকবে, এখান থেকে একটা 2 2 ঢুকবে, একটা 3 3 ঢুকবে, আর একটা হচ্ছে 4 4 ঢুকবে। তো এই সম্বন্ধকে বলা হয় হচ্ছে গিয়ে আমার আইডেন্টিটি রিলেশান বা অভেদ সম্বন্ধ, কথাটা ক্লিয়ার? এবং এটাকে ডিনোট করা হয় হচ্ছে কি আমার আই এ দি, যে ফর অল, এটা ফর অল এর ছিল উল্টো এ, ফর অল এ বিলংস টু এ, এ সেটের প্রতিটা এলিমেন্টের জন্য যদি একটাও বাদ চলে যায় তাহলেই কিন্তু সেটাকে আমি আইডেন্টিটি রিলেশান বলবো না, ফর অল এ সেটে যতগুলো এলিমেন্ট থাকবে সবকটা এলিমেন্টের জন্য যদি প্রত্যেকটা এলিমেন্ট সেম এলিমেন্টের সাথে কানেক্টেড থাকে, এ সেটের প্রতিটা এলিমেন্ট যদি সেম এলিমেন্টের সাথে কানেক্টেড থাকে, দেন ইট ইজ আ আইডেন্টিটি রিলেশন বা অভেদ সম্বন্ধ অন এ। ক্লিয়ার? আচ্ছা, ফার্স্টে আসছি আমরা রিলেশনের এই মেন তিনটে জিনিস, একটা হচ্ছে রিফ্লেক্সিভ বা সসম, সিমেট্রিক বা প্রতিসম, ট্রানজিটিভ বা সমকম। এরপরেও বইতে দেখি এসএলএ বইতে আছে অ্যান্টি সিমেট্রিক মেট্রি, কিন্তু ওগুলো আমাদের সিলেবাসে নেই। তো আমাদের এই মেন তিনটে রিলেশনের টাইপ আমাকে বুঝতে হবে, এবং যখন এই তিনটে টাইপ যদি কোনো একটা রিলেশন একই সাথে হোল্ড করে তখন তাকে ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ বলে। যাই হোক, তো ফার্স্ট আমরা যেটা যে প্রপার্টিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিফ্লেক্সিভ বা সসম সম্বন্ধ, রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধ। বলা হচ্ছে আর ইজ এ রিফ্লেক্সিভ বা সসম রিলেশন অন এ ইফ ফর অল এ বিলংস টু এ, এ এ বিলংস টু আর। এটা ডেফিনিশান ওয়াইজ যদি আমরা ভাবি, এক্সাম্পল দিলে ব্যাপারটা বুঝতে পারবি, মানে ওয়ান কাইন্ড অফ আইডেন্টিটি রিলেশনও ভাবতে পারিস, যে আর রিলেশানকে, অবভিয়াসলি রিলেশান মানে তো এ ক্রস এর সাবসেট হবে, কার্টেশিয়ান প্রোডাক্টের সাবসেট নেওয়া তো রিলেশান হবেই। তো কখন আমরা একটা রিলেশানকে রিফ্লেক্সিভ রিলেশান বা সসম সম্বন্ধ বলবো? যদি আরটা এর ওপর একটা রিফ্লেক্সিভ রিলেশান তখনই বলা হবে যদি এ সেটের প্রতিটা এলিমেন্টের জন্য, এ সেটের প্রতিটা এলিমেন্টের জন্য যদি এ এ এই এলিমেন্টগুলো আরে থাকে তখনই আমরা আরটাকে একটা রিফ্লেক্সিভ রিলেশান বলতে হবে। যেমন একটা এক্সাম্পল দিয়েছি, দেখ মনে কর আমি এ একটা সেট দিয়েছি 1 2 3, এখানে আমি এ ক্রস এর ওপর দুটো রিলেশান ডিফাইন করেছি, একটা মনে কর আর ওয়ান দিয়ে লিখেছি, আর ওয়ান সাবসেট অফ এ ক্রস এ, আর একটা সাবসেট অফ এ ক্রস এ। আর ওয়ানটার মধ্যে লিখেছি আমি এ ক্রস এ সম্পর্কে আইডিয়া যেন কনসেপ্ট থাকে, এ ক্রস এম বারবার লিখবো না, মানে এলিমেন্টগুলো তো লিখবো না, এ ক্রস এ মানে 1 2 3 এর সাথেই 1 2 3, মানে 1 1 1 2 1 3 3 3 নটা এলিমেন্ট। তো এর মধ্যে আর ওয়ান হচ্ছে এ ক্রস এর একটা সাবসেট নিয়েছি, দেখ রিলেশান যার মধ্যে 1 1 1 2 2 2 2 3 3 3 লিখেছে, অবভিয়াসলি এটা আমার এ ক্রস এর একটা সাবসেট হবে। তো আর ওয়ান একটা এ ক্রস এ থেকে এতে রিলেশান, এর ওপর একটা রিলেশান, আর টু 1 1 1 2 2 1 3 3 এটাও আমার এর একটা রিলেশান, এ ক্রস এর ওপর একটা সাবসেট, তাই এর ওপর একটা রিলেশান। এই দুটোর মধ্যে আমরা কোনটাকে রিফ্লেক্সিভ বলতে পারবো আর কোনটাকে, দুটোই কিন্তু রিলেশান, এর মধ্যে কোনটাকে রিফ্লেক্সিভ বলবো আর কোনটাকে বলবো, আবার ডেফিনেশনটা ভালো করে ওয়াচ করি। আর ইজ এ রিফ্লেক্সিভ রিলেশন অন সাম সেট এ ইফ ফর অল এ বিলংস টু এ, মানে ফর অল এলিমেন্টস অফ এ, এ বিলংস টু আর,
এখন এখানে এ সেটের মধ্যে কে কে আছে, ওয়ান টু থ্রি, এর বাইরে তো আর কিছু নেই। তার মানে আমাকে দেখতে হবে যদি ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি এই তিন প্রকারের এলিমেন্টই যদি রিলেশানে থাকে তবেই সেটাকে রিফ্লেক্সিভ বলতে পারবে। বাকি এক্সট্রা আরও কিছু থাকতেও পারে নাও থাকতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার, সেটার উপর ফোকাস করার দরকার নেই। কিন্তু ফর এভরি এলিমেন্টস অফ এ, এ বিলংস টু আর ওয়ান, যেমন এটা আর ওয়ানে দেখ, ওয়ান ওয়ান আছে, টু টু আছে, এই যে ওয়ান ওয়ান টু টু অ্যান্ড থ্রি থ্রি, আর কিছু এক্সট্রা আছে সেটা থাকুক গিয়ে দরকার নেই। কিন্তু যেহেতু ফর এভরি এলিমেন্ট অফ এ এ এ এই টাইপটা আমার রয়েছে আর ওয়ানে, তাই আর ওয়ানটাকে কিন্তু আমরা রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারবো। কিন্তু যদি আমরা আর টুর দিকে তাকাই সেখানে দেখতে পাচ্ছি ওয়ান ওয়ানটা আছে, থ্রি থ্রি আছে, বাট টু টু তো নেই, তাহলে তো এই ডেফিনিশানটা আমার ক্রাইটেরিয়াটা সমর্থন করছে না। কারণ ওখানে বলেছে ফর অল এলিমেন্টস অফ, মানে এ সেট যার উপর আমি রিলেশনটা ডিফাইন করছি সেই সেটের সবকটা এলিমেন্টের জন্য আমার এখানে সেই রিলেশনের মধ্যে সেই সবকটা এ এটা থাকতে হবে, তবেই সেটাকে রিফ্লেক্সিভ রিলেশন বলতে আমি পারব। যেহেতু এখানে টু টুটা নেই তো সেই কারণে এটাকে কিন্তু আমি রিলেশন এটা বাট নট রিফ্লেক্সিভ, ঠিক আছে? তো বোঝা গেল রিফ্লেক্সিভ রিলেশন। অনেক সময় রিলেশনকে এইভাবে লিখে, এটাকে এ বিলংস টু আর লিখেছি, তো অনেক বইতে এরকম লেখা থাকে এ রিলেটেড আর এ, মানে এইভাবে লিখি এ আর এ, মানে মনে কর ওয়ান ওয়ানটা আর ওয়ানে আছে, এটাকে এরকমভাবে লেখা হয় ওয়ান আর ওয়ান ওয়ান, আর মনে কর টু কী বলবো টু থ্রিটা আর ওয়ানে আছে, তাহলে টু আর ওয়ান থ্রি, এইভাবেও লেখা হয়, ঠিক আছে? যাই হোক, এরপরে আসছি আমরা সিমেট্রি বা প্রতিসম। সিমেট্রি বা প্রতিসম সম্বন্ধ কাকে বলবে, বলছে আর ইজ এ সিমেট্রিক রিলেশন অন এ ইফ ফর অল এ বি বিলংস টু এ, ইফ এ বি বিলংস টু আর দেন বি এ বিলংস টু আর। সিম্পলিফাই করে বলি, ফার্স্ট অফ অল রিলেশন হতে গেলে আমাকে একটা কোনো সেটের কার্টেশিয়ান প্রোডাক্টের সাবসেট হতে হবে। এবার আমাকে যদি বলে আর ইজ এ রিলেশন অন এ, তার মানে আমরা বুঝে নেবো যে আর হচ্ছে এ ক্রস এর সাবসেট, এটা আমরা বুঝে নেব। এবার বলছে সিমেট্রিক কখন হবে, বলা হচ্ছে একটা রিলেশনকে তখনই আমি সিমেট্রিক বলতে পারবো যদি তার মধ্যে এ বি যদি থাকে তাহলে বি এরকেও থাকতে হবে, মানে পরিষ্কার বাংলা ভাষায় যদি এক দুইটা আর এ থাকে, একটা উদাহরণ দিয়ে বলছেন যে এক দুই যদি আর এ থাকে তাহলে দুই এককেও আর এ থাকতে হবে, যদি না হয় তাহলে কিন্তু আমি সিমেট্রিক বলবো না, প্রতিসম। ওকে, মনে মনে করে এক দুই আছে, দুই এক নেই, তাহলে প্রতিসম। যদি আমার তিন চার থাকে, তিন চার যদি আমার আর এ থাকে তবে চার তিনকেও আমার আর এ থাকতে হবে, তবেই সেটাকে আমি বলতে পারবো সিমেট্রিক রিলেশন। একটা এক্সাম্পল দেখো, এখানে আমি ওই একই রকম সেট এ নিয়েছি, এবার একটু আলাদা এলিমেন্ট করেছি এবিসি, দুটো রিলেশন নিয়েছি আর ওয়ান আর টু, আর টু নিয়েছি। রিলেশন মানে সেটা কার কোনো না কোনো কার্টেশিয়ান প্রোডাক্টের সাবসেট, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। ওকে, এবার আমরা দেখবো কী কী হলে এটা সিমেট্রিক হবে। আর ওয়ানের মধ্যে আমরা নিয়েছি কী কী রেখেছি, এ এ বি বি এ বি বি এ সি সি, মানে এ ক্রস এর কিছু এলিমেন্ট ঢুকিয়েছি সাবসেটে, কিছু এলিমেন্ট, তো এ এ বি বি এ বি বি এ সি সি, এই সবকটা এলিমেন্ট কিন্তু এ ক্রস এ দুটো সেটে কার্টেশিয়ান প্রোডাক্ট করলে এই জিনিসটা, অনেকের হয়তো কার্টেশিয়ান প্রোডাক্টের ধারণাটা একটু জোরালো লাগতে পারে। কার্টেশিয়ান প্রোডাক্ট মানে হচ্ছে এ বি সির সাথেই আমি যদি এ বি সি ক্রস প্রোডাক্ট করি, এগুলো করবো না, কিন্তু এই কনসেপ্টটা যে আমার ক্লিয়ার থাকা দরকার, তিন তিরিকা নটা মানে এরকম হবে এলিমেন্ট এ এ এ বি এ সি, তারপরে বি এ বি 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 সি, তারপরে সি এ সি বি সি সি, এরকম সব কটা এর মধ্যে থেকে কিছু নিয়ে আমি আর ওয়ান তৈরি করেছি, খুব ভালো কথা। আর আর টুতে রেখেছি এ এ বি 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 সি সি সি। এবার ফার্স্টে আর ওয়ানটা দেখি, সিমেট্রিক হতে গেলে কী বললাম যে যদি আমি দেখি এ বি টাইপের কিছু একটা রয়েছে তাহলে বি এ কেও থাকতে হবে, এইটাই আমার সিমেট্রিকের মেন কন্ডিশন। এ আছে যা থাকুক গিয়ে বি বি আছে থাকুক গিয়ে সি সি, এগুলো নিয়ে আমার মাথায় থাকি, এ বিটা আছে দেখ বি এটাও আছে, যদি এরকম হতো যে এ বি আছে বি এ নেই তাহলে এটাকে সিমেট্রিক বলতে পারি। এবং আরেকটু ভালো করে লক্ষ্য করে দেখবি আমি এটা কিন্তু রিফ্লেক্সিভও বলতে পারি, কারণ রিফ্লেক্সিভ মানে কি এ সেটের সবকটা এলিমেন্টের জন্য ওই এ এ সেম সেম এলিমেন্টটা থাকতে হবে, এ এ আছে বি বি আছে সি সি, মানে রিফ্লেক্সিভও হচ্ছে এবং সিমেট্রিকও হচ্ছে, তাহলে এটা সিমেট্রিক হচ্ছে। যদি আর টুর দিকে তাকাই, আর টুতে দেখ বি সি আছে কিন্তু সিবি আছে কি, বিসিটাকে আমি আটকুতে দেখতে পাচ্ছি কিন্তু এর উল্টো, মানে সিবিটাকে কি আটকুতে দেখতে পাচ্ছি, তাহলে এটা কিন্তু সিমেট্রিক নয় বাট রিফ্লেক্সিভ বলতে পারি, কারণ এ এ বিবি সি সি আছে, রিফ্লেক্সিভ বলতে পারি, ঠিক আছে? তাহলে আরেকবার রিকল করিনি আমরা সিমেট্রিক মানে ব্যাপারটা কী ছিল, যে
একটা রিলেশনকে আমি এর ওপর সিমেট্রিক রিলেশন তখনই বলতে পারবো যদি ফর অল এ বি বিলংস টু এ, ইফ এ বি বিলংস টু আর, দেন বি এটাও আর এ থাকতে হবে, তবেই সেটাকে আমি সিমেট্রিক বা প্রতিসম। এরপর আমরা ঢুকে যাবো ট্রান্সিটিভ বা সংক্রমণ। এবার আসছি আমরা ট্রান্সিটিভ বা সংক্রমণ। আর ইজ এ ট্রান্সিটিভ রিলেশন অন এ, আরটাকে এ সেটের ওপর সংক্রমণ সম্বন্ধ বলা হবে তখন যদি ফর অল এ বি সি বিলংস টু এ, ফর অল এ বি সি, এ বি সি বিলংস টু এ, ইফ এ বি অ্যান্ড বি সি বিলংস টু এ, যদি এ বি এবং বি সিটা এ থাকে তবে এ সিকেও এতে থাকতে হবে। এই জায়গাটা খুব ভালো করে ফোকাস করে এখান থেকে এই পর্যন্ত, যে একটা সেটের উপর একটা রিলেশন মানে কোনো না কোনো কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট, ক্লিয়ার? এবার সেটাকে আমি ট্রান্সিটিভ তখনই বলতে পারবো যদি সেই সেটের মধ্যে, যদি সেই রিলেশনটার মধ্যে এ বি এবং বি সি রয়েছে, যদি এ বি এবং বি সি থাকে তবে এ সিকেও থাকতে হবে, তবেই সেটাকে ট্রান্সিটিভ বলতে পারবো। যদি না হয় তাহলে আমি ট্রান্সিটিভ কিন্তু বলতে পারবো। যেমন একটা উদাহরণ আছে, মেন সেটটা আমি ধরেছি এ হচ্ছে 1, 2, 3, এই মেন সেটের উপর আমি একটা সাবসেট ডিফাইন করছি আর ওয়ান এ ক্রস এর সাবসেট। কীরকম ডিফাইন করছি? যে আর ওয়ানের মধ্যে যে এ বিগুলো থাকবে না, তার ফার্স্ট কোঅর্ডিনেটটাকে সেকেন্ড কোঅর্ডিনেটের থেকে বড় হতে হবে, সেরকম আমি আর ওয়ানের মধ্যে রেখে তাহলে এ গ্রেটার দ্যান বি হতে হবে, মানে ফার্স্টেরটা সেকেন্ডের থেকে বড় হতে হবে। তাহলে নিশ্চয়ই এবার এ ক্রস এ মানে কি, এ ক্রস এ মানে আইডিয়াটা ক্লিয়ার থাকা দরকার। 1, 1, 1, 2, তারপরে 1, 3, এরকম করে 2, 1, 2, 2, লাস্ট পর্যন্ত কত হবে 3, 3। তো এর মধ্যে আর ওয়ানের মধ্যে কিছু স্পেশাল জুড়বে যাদের ফার্স্ট এলিমেন্টটা সেকেন্ডের থেকে বড়। তো অবভিয়াসলি 1, 1, 1, 2, 1, 3 তো হবে না, দেখো ফার্স্ট এলিমেন্টগুলো তো সেকেন্ডের থেকে বড় না, 2, 1টা ঢুকবে, কিন্তু 2, 1টা ঢুকতে পারে, ফার্স্টেরটা সেকেন্ডের থেকে বড়। তারপর 2, 3 ঢুকবে না, 2, 3 থেকে বড় না, 3, 1 ঢুকতে পারে, 3টা একের থেকে বড়, 3, 2 ঢুকতে পারে, 3টা 2-এর থেকে বড়, এই 3টে এলিমেন্ট। এবার এই রিলেশনটাকে আমি ট্রান্সিটিভ বলতে পারবো কি? ট্রান্সিটিভ মানে কি বলছে, যে যদি এ বি আর বি সি থাকে তাহলে এ সি কেও থাকতে হবে। এখানে তাই হয়েছে, 3, 2, 3, 2 তা আর ওয়ানে আছে, তারপরে 2, 1 সেটাও আর ওয়ানে আছে, এ বি আর ওয়ানে আছে, বি সি আর ওয়ানে আছে, এটা তো এভাবে, এটা এভাবে এ বি বি সি আর ওয়ানে আছে, তার মানে এসিটাও দেখ আর ওয়ানে আছে, ঠিক আছে? তো সেই কারণে এটাকে কিন্তু আমি ট্রান্সিটিভ বলতে পারবো, বাট এটাকে আমি রিফ্লেক্সি বলতে পারবো না, কারণ 1, 1, 2, 2, 3, 3 নেই। সিমেট্রিকও বলতে পারবো না, যে 2, 1 আছে, 1, 2 কি আছে, না, সিমেট্রিকও বলতে পারবো না, ট্রান্সিটিভ বলতে পারছি, ওকে, বা সংক্রমণ বলতে পারছি। তাহলে আমরা রিফ্লেক্সি দেখলাম, সিমেট্রিক দেখলাম, ট্রান্সিটিভ দেখলাম। আবার বলছি এটাকে এইভাবে ডিনোট করা যায় যে 3, 2 বিলংস টু আর ওয়ান, আমি এইভাবে লিখেছি, তো এটাকে এরকম লেখা যায় 3, R1, 1, মানে 3টা 1-এর সাথে রিলেটেড, এইভাবেও লেখা যায়, কিছু কিছু বইতে এইভাবে লেখা আছে। এবার যখন কোনো রিলেশান এই 3টে প্রপার্টি একই সাথে হোল্ড করে তখন সেই রিলেশানটাকে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশান, ইকুইভ্যালেন্স রিলেশান বা সমতুল্যতা, সমতুল্যতা সম্বন্ধ, ঠিক আছে? যখন কোনো রিলেশান একই সাথে এই 3টে প্রপার্টি হোল্ড করবে, মানে রিফ্লেক্সিভ হবে, রিফ্লেক্সিভ মানে ফর অল এ বিলংস টু এ, এ সেম সেম এলিমেন্টটা আরে থাকতে হবে, যদি একটার জন্য দেখি নেই তাহলে ওটা রিফ্লেক্সিভ হবে। সিমেট্রিক হতে হবে, সিমেট্রিক মানে কি, যদি এ বিটা থাকে তাহলে বি এটা থাকতে হবে, থাকতেই হবে, বুঝলে? সিমেট্রিক বলতে পারবো, উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম। ট্রান্সিটিভ মানে এ বি আছে, বি সি আছে, যদি এ বি বি সি থাকে তাহলে এ সিও যেন দেখতে হবে সেই রিলেশনটা আছে, এ বি আছে, বি সি আছে, বি সি, তাহলে এ সিটাও ঢুকে গেছে, তাই এটা ট্রান্সিটিভ। এবার কোনো রিলেশন যদি একই সাথে 3টে প্রপার্টি হোল্ড করে তখন সেটাকে আমার ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ বলা হবে, এবং আমরা এইটাই প্রুফ করবো যে যেগুলো দেখবো কোন রিলেশান ইকুইভ্যালেন্স হচ্ছে, কিছু ক্ষেত্রে দেখবো সিমেট্রিক আর ট্রান্সিটিভ হচ্ছে, রিফ্লেক্সিভ হচ্ছে না, কখনো কখনো রিফ্লেক্সিভ সিমেট্রিক হবে, ট্রান্সিটিভ হবে না, এগুলো নিয়ে আমরা এবার ম্যাথে ঢুকে যাবো। এই ছিল আমার চ্যাপ্টারটা, এটা হচ্ছে কনসেপ্ট, এবার আমরা এক্সারসাইজ করি।